চার আগস্ট দুই হাজার চব্বিশ বাংলাদেশের সর্বশেষ অবস্থা কি জনগণের বিজয়ের কতটুকু অগ্রগতি হলো দর্শক দেশের অবস্থা খুবই ভয়াবহ তবে সেটা জনগণের অনুকূলে আওয়ামী লীগের প্রতিকূলে চার আগস্ট আওয়ামী লীগ গুজব সরিয়ে রাজপথে নেমেছিল একটু মরণ কামড় দেওয়ার চেষ্টা করেছিল হ্যাঁ কিছু হতাহতের ঘটনা ঘটিয়েছে কিন্তু তারা ভালো উত্তম মাধ্যম খেয়েছে এবং তারা গর্তে লুকিয়েছে এই আওয়ামী লীগকে আর খুঁজে পাওয়া যাবে না শেখ হাসিনা বুঝে গিয়েছে এই আওয়ামী লীগকে আর রাজপথে নামানো যাবে না যার ফলে আজকে রাজনৈতিক কর্মসূচি মার খেয়ে ব্যর্থ হয়ে কারফিউ ঘোষণা করেছে যদিও কারফিউকে আমরা ওটাকে অবৈধ কারফিউ বাতিল কারফিউ বলছি এবং কারফিউ শেখ হাসিনার একটা সেফ এক্সিট নেওয়ার চেষ্টা হতে পারে এবং পদত্যাগও করতে পারেন যাই দর্শক সর্বশেষ পরিস্থিতিতে আমরা যে তথ্য সংগ্রহ করেছি আমরা বাংলাদেশ সময় সন্ধ্যার আগে কথা বলছি মৃত্যুর খবর প্রচুর সারা দেশব্যাপী আন্দোলন হওয়ার কারণে মৃত্যু সুনির্দিষ্ট তথ্য আমরা সংগ্রহ করতে পারিনি অনেক তথ্য গণমাধ্যমে আসছে না এবং সরকার ইন্টারনেট নিয়ে নাটক শুরু করে দিয়েছে ফেসবুক অবাধ প্রবাহ নিয়ে নাটক করছে আবার আবারও ফেসবুক বন্ধ করে বলছে যে আমরা করিনি যাই হোক দর্শক মোবাইল ইন্টারনেট বন্ধ করে দিয়েছে এগুলো সব বিচার হবে এবং যারা এই সরকার এই অসহযোগ আন্দোলনের পরও যে সব সিম কোম্পানি অবৈধ সরকারের নির্দেশনা মেনে সিম কোম্পানি বন্ধ করেছে তাদের বিচার করা হবে তাদের ব্যবসা কিভাবে চলে জনগণ সেটা থেকে নেবে তাদের টাওয়ার কিভাবে থাকে জনগণ সেটা থেকে নেবে কারণ অসহযোগের ডাক দেওয়া হয়েছে আপনার এই কোম্পানি সরকারকে সহযোগিতা করছে আমরা এই বিষয়ে কথা বলব দর্শক কত মানুষ মারা গিয়েছে ক্ষণে ক্ষণে সেটা পঞ্চাশ পারে পেরিয়েছে আমি কথা বলার ঘন্টা খানেক আগেই সেটা ষাট সত্তর একশো হতে পারে আজকে সেঞ্চুরিও হতে পারে তবে প্রচুর আওয়ামী লীগ মারা গিয়েছে আজকে সাধারণ জনগণও মারা গিয়েছে আমরা আওয়ামী লীগ সাধারণ জন্য কারো মৃত্যু চাই না আমরা চাই শেখ হাসিনার পদত্যাগ এবং খুনি হাসিনের বিচার অতএব আওয়ামী লীগ মারা গেলে আলহামদুলিল্লাহ বলবো বিভিন্ন জায়গায় বরিশালে রংপুরে খুলনায় বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ছাত্রলীগ মারা গিয়েছে আমরা এটা ভালোভাবে দেখছি না তাদের রক্ত রক্ত তাদেরও পরিবারও পরিবার কিন্তু তারপর মাঠে নেমেছে কেন এটা জনগণ যেখানে তাদেরকে মাঠে নামতে নিষেধ করেছে জনগণ যেখানে আওয়ামী লীগ ছাত্রলীগকে অবাঞ্ছিত ঘোষণা করেছে সেখানে আওয়ামী লীগ ছাত্রলীগ মাঠে নামে কেন ওটা তো আত্মহত্যার মতো আত্মহত্যাকারীরা তো জান্নাতে যাবে না আবার অন্যায় সহযোগী তারপরে বলছি হত্যাকাণ্ড আমরা চাই না এগুলো বন্ধ করতে হবে এবং এই সংখ্যাটা কিন্তু ব্যাপক আওয়ামী লীগ আজকে পুলিশ ছিল না বলে তেমন হয়তো অঘরণ কম ঘটেছে সেটাও সেঞ্চুরি কাছাকাছি হয়ে যেতে পারে আবার বলছি পূর্ণাঙ্গ তথ্য আসতে এক সপ্তাহের বেশি সময় লাগবে এই চার তারিখ কী ঘটেছে কতজন মারা গিয়েছে সেই তথ্য আসতে ইটস ভেরি টাফ দর্শক জনগণের বিজয় কতটুকু অগ্রগতি এক কথায় যদি বলি আজকে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ বা পান্ডালীগ মার গর্তে লুকিয়েছে আর তাদেরকে পাওয়া যাবে না এটা তাদের মাদার শেখ হাসিনা বুঝে গিয়েছে যার ফলে কারফিউ দিয়ে দিয়েছেন দর্শক আগুন দিয়েছে আওয়ামী লীগ বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় আমি আবারও বলছি যদি এই সাধারণ জনগণ অগ্নিকাণ্ডের পক্ষ পক্ষে হতো আজকে সারা বাংলাদেশ জ্বালিয়ে দিতে পারতো কিন্তু তারা দেয়নি তারা আন্দোলন করছে পাশেই বিআরটিসি বাস থামানো বড় বড় স্থাপনা চাইলেই তারা পুরো এলাকা তাদের দখলে চাইলে আগুন দিতে পারতো কিন্তু না তারা সেটা দেয়নি এর মানে এই আগুন দিয়েছে আওয়ামী লীগ আগুন দিয়ে জনগণের উপর ক্র্যাকডাউনের ন্যারেটিভ ক্রিয়েট করার চেষ্টা করছে বা যৌক্তিকতা তৈরি করার চেষ্টা করছে এবং ঘটনাস্থলে ফায়ার সার্ভিসও যেতে পারছেন এগুলো সব আওয়ামী নাটক জনগণ ফায়ার সার্ভিসে অ্যাম্বুলেন্স এগুলো আটকায় না এবং জনগণ যে কতটা শান্তিপূর্ণ দেখেন শাহবাগ থানাকে নিরাপত্তা দিচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা নাহলে উত্তেজিত জনতা থানা দখল করে নিত কিন্তু না সাধারণ শিক্ষার্থীরা সামনে অবস্থান নিয়েছে না থানাকে নিরাপত্তা দিই থানায় হামলা করবে না বিশৃঙ্খলা করবে না এই থানা আমাদেরই থাকবে এই রাষ্ট্রের থাকবে থাকবে না শেখ হাসিনা থাকবে না আওয়ামী লীগ থাকবে না ছাত্রলীগ থাকবে না পুলিশ লীগ কিন্তু থানা থাকবে সৎ পুলিশ অফিসাররা থাকবে থাকবে না এই সেনাবাহিনীর এই 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 খুনি শেখ হাসিনার সহযোগী প্রধান কিন্তু তেসপ্রেমিক সেনাবাহিনী ঠিকই থাকবে দর্শক তবে একটা বিষয় আজকের যে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে বিভিন্ন জায়গায় ঢাকারও বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের সাথে সেনাবাহিনী মিশে গিয়েছে এবং শিক্ষার্থীদের পক্ষ হয়ে ছাত্রলীগের দিকে ফাঁকা গুলিও ছুড়েছে ইটস ট্রু এটা অথেন্টিক খবর কিন্তু এটা নাটকও হতে পারে আবারও বলছি সেনাবাহিনীর এই মিশে যাওয়াটাকে ইতিবাচকভাবে দেখবেন না যতক্ষণ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সেনাপ্রধানকে অগ্রাহ্য করে সিবাহী জনতা বন্যান্য অফিসাররা বিপ্লব ঘোষণা না করবেন বিদ্রোহ ঘোষণা না করবেন ততক্ষণ পর্যন্ত সেনাবাহিনীকে বিশ্বাস করবেন না যে কোনো মুহূর্তে আপনার বুকে গুলি চালাতে পারে কিছুদিন আগে ওরা আপনার বুকে গুলি চালিয়েছে অতএব এটাকে ইজি ইতিবাচকভাবে এখনও দেখবেন না অনেক মারা গিয়েছে প্রচুর পাবনায় আওয়ামী লীগ নেতা গুলি করেছে সাধারণ জনগণ নিহত হয়েছে তিনজনের খবর আমরা পেয়েছি এটা বাড়তে পারে এবং ভিআইপিরা বা আওয়ামী লীগের অনেক নেতারা ব্যাপক হারে পালাচ্ছে দেশ ছাড়ছে সেখান থেকেও সেফ এক্সিট নেওয়ার চেষ্টা করছে আমরা জানি এবং রামপুরা ছাত্র জনতার দখল দখল করে ফেলেছে আওয়ামী লীগকে ধাওয়া দিয়ে চট্টগ্রামে বেশ কিছু নিহতের খবর আমাদের এসেছে তার মধ্যে একজন ব্যবসায়ীর মৃত্যুর খবর আমরা নিশ্চিত হতে পেরেছি এবং এয়ারপোর্টে ব্যাপক ভিড় ভিআইপিদের বিভিন্ন মুন্সীগঞ্জে মাগুরায় পাবনায় রংপুরে সিরাজগঞ্জে প্রচুর নিহত হওয়ার খবর তার মধ্যে বরিশালে আওয়ামী লীগ আছে ছাত্রলীগ আছে যুবলীগ আছে সাধারণ শিক্ষার্থী আছে শ্রমিক আছে ব্যবসায়ী আছে সেনাবাহিনী চট্টগ্রামও মাইকিন করেছে যে আমরা সবসময় তোমাদের পাশে আছি হ্যাঁ আমরা চাই যে সেনাপ্রধান যদি কোনো হটকারী সিদ্ধান্ত নেয় জনগণের বুকে গুলি চালানোর সেটা উপেক্ষা করো যেন দেশপ্রেমিক সিপাহী জনতা বা অফিসাররা জনগণের কাতারে এভাবে থাকেন নইলে সেনাবাহিনীকে উচিত শিক্ষা দেওয়া হবে কারণ এই আন্দোলন সেনাবাহিনীও দমন করতে পারবে না পাকিস্তান সেনাবাহিনী কিন্তু পারেনি আর পাকিস্তান আমাদের পূর্বপুরুষটা যুদ্ধ করেছিল কিন্তু পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে অতএব সেনাবাহিনী জনগণের বিরুদ্ধে দাঁড়ালে জনগণ সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে কিন্তু জানে টোটাল চট্টগ্রাম আওয়ামী লীগকে হটিয়ে হ্যাঁ অনেক সংঘর্ষ হয়েছে কিন্তু শেষ পর্যন্ত আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ পাণ্ডালীগকে পরাজিত করে জনতা দখল নিয়েছিল দর্শক শাহবাগে অল্প সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রলীগকে ধাওয়া দিয়ে শিক্ষার্থী জনতা রাজপথ দখলে নিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় হল ভেঙে শিক্ষার্থীরা হলে অবস্থান করছে নিজস্ব পকেট রাউটার দিয়ে ইন্টারনেট চালাচ্ছে লক্ষ্মীপুরে ছাত্র জনতা রাজপথ দখল করে নিয়েছিল মোহাম্মদপুর আন্দোলনে দখল ছিল সাধারণ শিক্ষার্থীদের উত্তরায় বেশ কিছু সংঘর্ষ ঘটনা ঘটেছে আহাতর ঘটনা ঘটেছে মতিঝিল শিক্ষার্থী জনতার দখলে ছিল বাড্ডা শিক্ষার্থী জনতার দখলে ছিল ফরিদপুরে আওয়ামী লীগকে জয় বাংলা করে সাধারণ শিক্ষার্থীরা দখল করে রেখেছিল মাগুরায় ছাত্রদল নেতা নিহত হয়েছে বিএনপির নেতাদের নিহত কিন্তু জামাতের কাউকে নিহতর খবর আমি এখন প্রতি সুনির্দিষ্টভাবে পাইনি সাধারণ এখানে জীবন দিচ্ছে আমার দেশের সাধারণ জনগণ কৃষক শ্রমিক ছাত্ররা যারা পলিটিক্যাল নয় এই জন্য আগামীর বাংলাদেশ চলবে ছাত্রদের কথায় টাঙ্গাইল আন্দোলনকারীদের দখলে ছিল কুমিল্লায় সেনাবাহিনী জনগণের পক্ষ নিয়ে গুলি করেছে বলে বিশ্বস্ত খবর চট্টগ্রাম দানিয়ায় সেনাবাহিনীর শিক্ষা সাধারণ শিক্ষার্থীদেরকে প্রোটেক্ট করেছে আওয়ামী হায়নাদের হাত থেকে আবারও বলছি তাদের বিশ্বাস করা যাবে না মোহাম্মদপুরের মাদ্রাসা শিক্ষার্থীরা দখল করে রেখেছিল আওয়ামী লীগ ছাত্রলীগকে হটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোথাও ছাত্রলীগ নেই রামপুরা বাড্ডা সব লক্ষ্মীপুরে নিহতর ঘটনা ঘটেছে কিন্তু লক্ষ্মীপুর জনতার দখলে ছিল মুন্সীগঞ্জে অনেক হতাহতের ঘটনা আজকে ঘটেছে যাই হোক সর্বশেষ ঘটনা কত যে নিহত আমরা সুনির্দিষ্টভাবে বলতে না পারলেও সেটা সেঞ্চুরি করতে পারে হয়তো বা সপ্তাহখানেক লাগবে এগুলো সব বিচার হবে এগুলোর হিসাব সব চুকিয়ে নেওয়া হবে ইনশাআল্লাহ কোনো আওয়ামী লীগকে দেশ ছাড়তে দেওয়া হবে না আপনারা বর্ডার এলাকায় যারা বিএনপি জামাত সাধারণ জনগণ আছেন খেয়াল রাখবেন কোনোভাবে যেন পালাতে না পারে আর যারা পারেন পালিয়ে রাখতে দু একদিনের মধ্যে পালিয়ে রাখেন এরপরে পালানোর জায়গাও পাবেন না